পাগল মন একবার বাপ লীনারে তোর হইবে রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 একটু জবান খোলেন না সবাই আল্লাহ 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 পাগল মন একবার বাপ লীনারে তোর হইবে রে মরণ মাশাল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জগন পাগল মন একবার বাপ লীনারে তোর হইবে রে মরণ আল্লাহ 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 বাবা জিরা বসে যান আপনারা আল্লাহ 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 প্রেম সলমা রিল কলি যায় মুর্শিদ মজিদ সাই প্রেম সলমা রিল কলি যায় আল্লাহ আল্লাহ প্রেম সলমা রিল কলি যাই দয়াল মুর্শিদ সাই প্রেম সলমা রিল কলি যাই আল্লাহ 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 প্রেম কি দন লোকে বলে জানে না গো লের ছেলে প্রেম কি দন লোকে বলে জানে না গো লের ছেলে যদি তারে কেহ না শিখায় আল আওয়াজ হয় না তো বাবাজিরা কথা বাদ দাও না আল্লাহ 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 এই জগতে যত সতে করেছে প্রেম প্রীতি প্রেম সালাইছে চৌকের ইশারায় আমার মুর্শিদ সাই প্রেম সলমা রিল কলি যায় আল্লাহ 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 আব্দুল মজিদ প্রেম শিখাইয়া কুন্দ সে গেল জারিয়া প্রেম রশি লটকাইয়া গলাই দয়াল মজিদ সাই প্রেম সলমা রিল গলি যাই আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেখানে বসছি এই জলসকাম পীরবাড়ি পীর কামেল মুর্শিদে বরহক আল্লামা আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবের মাহফিলে আমরা বসেছি। আমি অনুরোধ করব যে সমস্ত ভাইরা রাস্তাঘাটে হাটে দাঁড়িয়ে আছেন, আড্ডা ফাড্ডায় বসে আছেন, মেহরবানি করে আমরা উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে যেহেতু মাহফিলটা আমরা সিদ্ধান্ত করেছি উভয় পক্ষের আলেম ওলামাদেরকে নিয়েই মাহফিল অনুষ্ঠিত হবে। আমি আমার বাবা মিজানুরকে বলবো, ওলামায়ে কেরাম যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন এদের নাম তো আমরা জানি না, এদের নামগুলি লিখে আপনারা সেজে পাঠিয়ে দেন, বিশেষ করে ওনাদেরকে দরবারে পাঠিয়ে দেন। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই ছেলেদেরকে আপনারা একটু কন্ট্রোল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানে হামিদের মধ্যে 6666টা আয়াত সম্মিলিত একটা মহা গ্রন্থ আল কুরআনুল কারীম নাজিল করেছেন, করছেন কিনা আমার কথা জবাব দেন, কুরআন নাজিল করছেন নি? এই কুরআনের আয়াতের সংখ্যা কত? 6666। এটার পারার সংখ্যা কত? কুরআনটা কত পারা? 30 পারা না 20 পারা 30 পারা। এই 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বহুবিধ আলোচনা কোরআনে ধরে তুলেছেন, নামাজের আলোচনা, রোজার আলোচনা, হজের আলোচনা, যাকাতের আলোচনা, পর্দার আলোচনা, হালালের আলোচনা, হারামের আলোচনা, সুদের আলোচনা, ঘুষের আলোচনা। এই আলোচনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন সমদয় বিষয় বান্দাদের যত বিষয় আছে ইহকাল পরকাল সমস্ত বিষয়ের আলোচনা কোরআনে করেছেন। কিন্তু আল্লাহ পাক যখন ওনার বন্ধু আউলিয়ে কেরামদের আলোচনা করবেন, তার আলোচনা আমার কথা না বুঝলে তো আপনারা উত্তর দিতে পারবেন না। আউলিয়ে কেরাম কার? আউলিয়ে কেরাম এখানে বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, আমাদের ফিসা বুজুর আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহির কি হয় ফিসা, উনি দুনিয়ার বাড়ি থেকে পর্দা করছে, এখন আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহিও পর্দা করছেন। ওনারা দুনিয়াতে সরজমিনে কেউ নাই, কিন্তু ওনারা শশ মাজারে আছে। এই আল্লাহর উলিদের ব্যাপারে যখন আলোচনা করবেন আমাদের জল সুকা পার হইয়া বিরাট ঢুকতে, জল সুকার পরে যে বিরাট, এখানে একটা মাজার আছে কি নাম হিকিমসার মাজার, আল্লাহর উলি হিকিমসার মাজার। আমাদের উদরে আমাদের এই থানার ফপারে আজমিরিগঞ্জে মাজার শরীফ আছে, আছে না নাই কথা বলেন না, না আমি আজগুবি বলতেছি, মাজার আছে, ওনার নাম ইসাক সিস্তি রহমতুল্লাহ আলাইহি। তাইলে হবিগঞ্জে ঢুকলে মাজার আছে, আছে না নাই? নাম মহারাজা রাহিমাহুল্লাহ তাআলা আনহু। এভাবে কিছু দারাজ কেল্লা সৈয়দ আপনার আখাওয়ারাতে ফতেগাজীতে আছে, শাহ সুলাইমান ফতেগাজী, আছে না নাই? আমাদের পার্শ্ববর্তী থানা চুনারোগাট, বাবা জিরা তোমার কাছে অনুরোধ তোমরা কথা বলবো না, চুনারোগাটে মাজার আছে একটা, এখানে 120টা মাজার, কয়টা মাজার? 120টা মাজার। ওইখানে একজন শীর্ষস্থানীয় উলি আছে, ওনার নাম কি? সিফাসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। তাইলে এভাবে সারা বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, চতুর্দিকে যদি তাকান আল্লাহ পাক
কোন না কোন এলাকায় আল্লাহর বন্ধুদেরকে বসায় রাখছে। সুবহানাল্লাহ কইতেন না, এরা কি আল্লাহর বন্ধু? ওলি এটা কোরআনের শব্দ, সরাসরি ওলি না বলে বলছে আউলিয়া। ওলি এক বচন, ওলি কি এক বচন, এক বচন মানে একজন ওলি। তো ওলি কি মূলত একজন কি না না বহুজন, কথা কয় না বহুজন। সিলেটের শাহজালাল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, ওনার বাগিনা শাহফরান রহমতুল্লাহ আলাইহি, ওনাদের সাথে 360 জন আউলিয়া এই দেশে আসছে। কয়জন? একথা সত্য কিনা? হযরত শাহজালাল বাবা ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে সুরমা নদী পার হইছে কি দিয়া? সবাই হাত তুলে বলেন কি দিয়া? হাতটা তুলেন না, কি দিয়া? জায়নামাজ দিয়া। তো এলে এই জায়নামাজ, শাহজালাল বাবার হাতে জায়নামাজ কয়টা ছিল? একটা। শাহজালাল যখন আসছে শাহজালালের কান্দের মধ্যে জায়নামাজ একটা। যখন গুরু গোবিন্দ ওনার নাও সব বন্ধ করে ফেললেন, শাহজালাল বাবার কান্দের মধ্যে জায়নামাজ। কারণ আল্লাহর উলিরা নামাজ ফইরানি না না ফইরা, কথা কই না, নামাজ ফইরানি না না ফইরা, নামাজ ছাড়া কোন উলি হইতে পারে না। শাহজালাল বাবার যখন যাত্রা নদী পার হওয়া, তখন সুরমা ব্রিজ হয় নাই, গুরু গোবিন্দ বলল যে যত নৌকা আছে সব নৌকা ওপার নিয়ে আসো, যাতে মুসলিম ফকির এই পার পার না হইতে পারে। আল্লাহু আকবার বলে আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি একটু মুরাকাবা মুশাহিদা করলেন আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রিয় নবীর রওজা মুবারকের দিকে একটু মুরাকাবা করলেন। মুরাকাবা করার পরে চোখ খুলে ওনার এই জামা জায়নামাজটা নদীর মধ্যে বিছিয়ে দিলেন। জায়নামাজ তো এটা কাফুরের, এটা ফানি লাগলে বিজ্জা তলে যাইতো না, কথা কই না। কিন্তু শাহজালাল বাবার জায়নামাজ এটা তলে যায় না, এটা খালি বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে বড় হইতেছে, ওইতে 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 360 জন যাত্রী লইব। আল্লাহু আকবার। পাশান মন আমার আর সাইর না আউলিয়া দরবার, পাগল মন আমার আর সাইর না আউলিয়ার দরবার। আরে আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে মিলে মোস্তফার দিদার, আউলিয়ার দরবারে গেলে মিলে মোস্তফার দিদার, মোস্তফার দ রসন পাইলে, মোস্তফার দ রসন পাইলে আর কি বাকি রই তোমার, পাগল মন আমার আর সাইর না কন্যা আর সাইর না আউলিয়ার দর। খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে মুফতি মুফতি সাহেবরা বসা, আপনাদের জল সুকার অনেক মুফতি অনেকের আমরা আছে, আছে না? মাইকের আওয়াজ রাউন্ড চলতেছে, আমার কথাটা একটু গুরুত্ব সহকারে শুনেন। এই আল্লাহর ওলি আব্দুল মুজিদ রহমতুল্লাহের কদমে আসছি, আল্লাহর ওলি ফজলুর রহমান রহমতুল্লাহের প্রতিষ্ঠিত মাহফিলে আমরা আসছি। এই ওলিদের রূহ আজকের মাহফিলে হাজির আছে না নাই? কথা বলেন আছে না নাই? আরে হাত তোলা দেখেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। জায়নামাজ কয়টা মনে আসেনি? মনে আসেনি? জায়নামাজ একটা, এটা বড় হইতে 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 360 জন যাত্রী লইছে। কয়জন? শাহজালাল বাবা বিসমিল্লাহি রহমানির রহিম কয়া জায়নামাজে উঠছে। জায়নামাজ ডুবে না, জায়নামাজ ডুবে না। ও তোমরা উঠো, এরা ইতস্ত করতেছে, আরে আমি শাহজালাল অনুমতি দিছি তোমরা উঠো। আল্লাহু আকবার বলেন, কারণ ওলির জবানটা কার জবান?
আল্লাহর কুদরতি জবান, উলির হাতরা আল্লাহর কুদরতের হাত, উলির চোখ আল্লাহর কুদরতের চোখ, উলির জিব্বা আল্লাহর কুদরতি জিব্বা, উলির পাও আল্লাহর কুদরতের পাও। যখন আল্লাহর উলিরা কথা বলে, আল্লাহ খুদাই শক্তিতে কথা বলে, খুদা প্রদত্ত শক্তিতে কথা বলে। এই জন্য শাহজালালের যায় না মাছ, এটা নিচে যায় না, এটা খালি বড় হয়, উঠতে 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 360 জন উঠছে। তো সারো নৌকা, সারো নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে, কে কে যাবি আইরে আই, শাহজালাল বাবার পাকে রওয়া যাই বলেন নৌকা খারা। গুনা হইতো না বাবা, গুনা যদি হয় সব জ্বালাবেন আমরা। বলেন নৌকা খারা নদীর ঘাটে, নৌকা খারা নদীর ঘাটে, কে কে যাবি আইরে আই, সাফরান বাবার পাগরওয়া যাই। আল্লাহ 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 ওই নৌকারি মাঝি বেয়ে আব্দুল মজিদ বইটা হাতে রে, ওই নৌকারি বই ওই নৌকারি মাঝি বেয়ে বজলুর রশিদ বইটা হাতে রে, তোরা ঈদে এই গোলামদের, তোরা ঈদে গোলামদের আসলেন বাবা এই দোরাই, কে কে যাবি রে বাবার আস্তানায়। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার আমার বন্ধুরা কষ্ট হবে না তো, আব্দুল মজিদ আল্লাহর উলি পার হয়ে গেছে, সুরমা পার হয়ে গেছে, উলির হাতে আল্লাহ পাক বিজয় দিয়ে দিছে, শাহজালাল বাবা এই বাংলা বিজয় করে ফেলেছে। আর শাহজালাল বাবার কারণে এই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু ধর্মী বিধর্মীরা মুসলমান হয়েছে, ঠিক না বেটি? ওই আল্লাহর উলির একজন উলি, ওনার নাম হলো সিফাসালার সৈয়দ নাসিরউদ্দিন। আচ্ছা শেষ করতেছেন জি, আচ্ছা বক্তা নিয়ে আসেন। আচ্ছা যাক স্যার, আমরা ঠিক আছে এভাবেই করবো ইনশাল্লাহ, আপনারা চিন্তা করেন না। প্যারা হাজিরিন নাম কি? যারা মুরার বন্দে গেছেন, কে কে গেছেন? আপনি গেছেন, উনিও গেছে আলহামদুলিল্লাহ। মাজারটা পূবে পশ্চিমে না উত্তরে দক্ষিণে? পূবে পশ্চিমে মাজার, পূবে পশ্চিমে মাজার, আল্লাহর উলির মাজার পূবে পশ্চিমে। এটার কারণ আছে না নাই? সারা জগতের মানুষ মানুষের কবর উত্তরে দক্ষিণে, ওই সিফাসালার নাসিরউদ্দিন দেহলুবির মাজার পূবে পশ্চিমে। তার কারণ কি? আল্লাহর উলির মাজার মুরার বন্দে, উনি মৃত্যুবরণ করেছেন সিলেটের আপনার বিমানবন্দর ঢুকতে হাতের বাম দিকে, জাগার নাম, জাগার নাম হলো সুখী দেখি। জাগার নাম কি? সুখী, সুখী দেখি, জাগার নাম সুখী দেখি। যদি বিশ্বাস না হয় কালকে আপনি সিলেট যান, বিমানবন্দর ঢুকতে দেখবেন হাতের বাম দিকে একটা গেট আছে, সিফাসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার গেট। তাহলে মাজার কি হেন আছে? হেন না হেন?
এন্তেকাল করছে, এন্তেকাল করার পরে উনারে গোসল করাইয়া দা, উনারে কাফন করাইয়া গোসল করাইয়া যখন খাটের উপরে রাখা হয়েছে জানাজা দেওয়ার জন্য, জানাজা দিতে গিয়া পিছন দেখা ইমাম যখন তাকবীর তাহরিমা বলবে, পিছন দেখা মুসল্লিরা বলতেছে হুজুর সুখী দেখি লাশ কই। আল্লাহ সুখীর উপরে কি নাই, লাশ নাই, লাশ নাই নাই নাই। যাইতে যাইতে প্রায় সতেরো মাইল না 18 মাইল গোলাপগঞ্জ থানা, সেখানে গিয়া লাশ পড়ছে। ওইখানের মানুষরা গোসল টুসুল করাইয়া কাফন করাইয়া লাশ আনছে, জানাজা দিব খাটের উপরে রাখছে। এখন তাকবীরে তাহরিমা বানবো ইমাম, এবার পিছন দিয়া কয় মুসল্লিরা বলতেছে হুজুর লাশ কই, কই লাশ কই, গোলাপগঞ্জ সিলেট সদর থেকে গোলাপগঞ্জ, এখান থেকে লাশ গাইবি ভাবে ডাইরেক্ট মুরার বন, ওইখানে আল্লাহর ওলির মাজার হয়েছে। তাহলে আল্লাহর ওলিরা মরার পরে জিন্দা, এটাই তো সত্য কথা বলেন না, মরার পরে কি জিন্দা। এই জন্য আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, যারা আমার ওলি হয়ে গেছে তাদের কোনো ভয় নাই, ইহকালে ভয় নাই, পরকালেও ভয় নাই, কারণ এরা আমার বন্ধু হয়ে গেছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এতে নিঃসন্দেহ আব্দুল মজিদ রহমতুল্লাহ আলী একজন আল্লাহর ওলি। আমি এলাকাবাসী মহল্লাবাসী ছোট বড় নারী পুরুষ সকলকে বলবো, যেহেতু ওনার সন্তান নাই, ওনার মেয়ে নাই, ছেলে নাই, ওনার স্ত্রীরা নাই, আমরা যারা আছি আমার বাড়ি মণিপুর কাকালচৌ মণিপুরে, যদিও আমি মণিপুরে কিন্তু আব্দুল মজিদ রহমতুল্লাহ আলীর হাতের গড়া আবু বকর জেহাদি এই দরবারের জন্য গণ্য খাদেম, এখানে বক্তা গিরি করার জন্য হেডেন দেখাবার জন্য আমরা আসি না। গতকালকেও মাহফিল করছি, আল্লাহ মাফির মুফতি তাহেরি গিয়াসুদ্দিন আর তাহেরি, আপনার হাসানুর রহমান হুসাইনি, আরও বড় বড় বক্তা আছেন, আমাদের মাননীয় সভাপতি মহোদয় ছিল আল্লামা আব্দুল হাকিম নুরী সাহেব, এতে এখানে আমরা সবাই সবাই খাদেম, আমার বড় ভাইয়েরা যারা আসছে সবাই আমরা খাদেম মনে করে এখানে আসি। আপনারা আমরা সহযোগিতা করতেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতাম। এই মাজার শরীফ যেভাবে সুন্দর হয় ওদের ভবিষ্যতে আমরা এই মাজারকে আগায় নিয়ে যেতাম, সবাই একমত তো ইনশাল্লাহ, হাত তোলা দেখান সবাই একমত তো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।